এগুলো গাটারিং হয় মাসেলে, মাসেলের ওয়েস্টিং হয়, যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে মাসেল ওয়েস্টিং থাকে, তারপরে যে ডিফর্মিটি থাকে, কোনো ডিফর্মিটি আছে কি না, কোনো ডিফর্মিটি আছে কি না এটা দেখে নিব, তারপরে হচ্ছে এই দিকে ডরসাল গাটারিং হয়, হ্যাঁ গাটারিং আছে কি না এগুলো আমরা দেখে নেব, তারপর হচ্ছে যে টেম্পারেচার দেখবো, ঠিক আছে এই তো টেম্পারেচার দেখে নিব, হ্যাঁ তারপর হচ্ছে যে টেন্ডারনেস দেখবো, জয়েন্টগুলো টেন্ডারনেস দেখবো, হ্যাঁ তোমার ইজিলি এমনি করে মুখের দিকে তাকিয়ে যে টেন্ডারনেস দেখবো, ঠিক আছে তারপর হচ্ছে তোমার এই পালপেশন করবো যে এখানে কোনো ওয়েস্টিং আছে কি না এটা পালপেশন করে দেখতে হবে, ঠিক আছে তারপর হচ্ছে যে এপিথেলিয়াল লিম্ফ নোড পালপেট করতে হয়, ঠিক আছে এপিথেলিয়াল লিম্ফ নোড পালপেট করবে, তারপর হচ্ছে যে জয়েন্টের মুভমেন্ট, হ্যাঁ তখন এভাবে করেন, এভাবে করেন, তারপর হচ্ছে যে পানি খান, পানি খান, এরপর হচ্ছে শার্টের বুতাম লাগান, হ্যাঁ তারপর হচ্ছে কার্ড টেস্ট করতে, কার্ড আছে একটা কার্ড দিন, এটা হচ্ছে প্রথমে বলবো যে আপনি এটা দুই আঙ্গুলো নেন, আমি হচ্ছে নেওয়ার চেষ্টা করবো আপনি দিবেন না, হ্যাঁ তুমি এরকম দুই আঙ্গুলো টান দিয়ে নেবেন, তারপর হচ্ছে আবার এই এটা ইয়ে করবো, ঠিক আছে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড, এরপর লেফট হ্যান্ড লেফট হ্যান্ড, ঠিক আছে এই যে এইগুলো এইভাবে করেন, এইভাবে করেন, আমি তুলতে চেষ্টা করবো আপনি দিয়ে না, হ্যাঁ এই যে এইভাবে এটা হচ্ছে তোমার এই যে থাম্বের এক্সামিনেশন, ঠিক আছে মনে আছে আরো আরো মনে কিছু করা লাগে, ঠিক আছে তারপরে দেখে নেবেন এইটা।